हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल दीपाली না এন্ড মাহির লাইফস্টাইল। তোমার তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব না, ওর বাবার কাজ আছে ওইখানে নিয়ে যাব না, তুমি শুধু তোমার কাজে যাবে, তো ওখানে গিয়ে আচ্ছা চুপ করো, দুটো কথা বলি। আজকে কোনো ব্লগ নেই, কিছু নেই, তো তোমাদের আমি কিছু কথা বলতে এই ভিডিওটা করছি। শোনাই সরে এসো। প্রথমেই বলি, এখন সন্ধে হয়ে গেছে, জাস্ট সন্ধে দিয়ে আমি উঠলাম, মেয়েকে খাওয়াবো। তো আমি তোমাদেরকে যেই কথাটা বলার জন্য আমি এসেছি, যে আমি এত দিন ধরে যে ভিডিওগুলো করছি, তোমরা কিন্তু একদম আমাকে সাপোর্ট করছো না, না সাবস্ক্রাইব করছো, দাঁড়া কথা বলি, না সাবস্ক্রাইব করছো, না ভিউজ হচ্ছে, কোনোটাই ভিডিও দেখছে না। এত কষ্ট করে, হ্যাঁ এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি, মানে মানে এই সংসার সবকিছু সামলে, সবাই তো সংসার সামলায়, তো আলাদা করে বলার নেই, তো আমার ভিডিও করার মতো আলাদা লোক নেই, আমার চার পাঁচটা লাইটও নেই, কোনো রকম কোনো ব্যবস্থা নেই, তো আমার হাতে ধরে ফোন ধরেই আমার অনেক কষ্ট করে আমার ভিডিও করতে হয়। তো আমার মেয়েও, মানে মেয়েকেও সামলাতে হয়, এই সব কিছু নিয়েই যেইটুকু টাইম বের করি, টাইম তো একদম পাই না, তো অনেক কষ্ট করে আমি টাইম বের করি। তা টাইম বের করে এবার এডিটিং করতে অনেক সময় লাগে, তো আমার বাড়িতে ভিতরে একটা ফোন কল কিছুই হয় না, মানে আমার ঘরে যদি আমি যদি ফোন করি তো ফোন সঙ্গে সঙ্গে কেটে যাবে, আমাকে ফোন করতে হলে সে বাইরে উঠোনে বেরিয়ে যেতে হয়, এডিটিং করতেও বাইরে যতক্ষণ 3 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণই লাগুক আমার কন্টিনিউ আমাকে বাইরে যেতে হয়, শোনা এরকম করো না। তো সেই জন্যেই বলছি যে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, অবশ্যই আমাকে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তোমরা তোমাদের জন্যই সবকিছু, তোমাদের হাতেই সবকিছু, তোমরা যদি না আমাকে সাপোর্ট করো আমি কাদের জন্য ভিডিও বানাবো, তোমরাই বলো, আমি মানে তোমরাই যদি না আমার পাশে থাকো আমি কার উপর ভরসা করব। আমি এত কষ্ট করে এডিটিং করছি, এই যে ভিডিও বানিয়েছি এত কষ্ট, এইভাবে ফোন ধরে আমার কোনো রকম ভিডিও করার কোনো রকম ব্যবস্থা নেই, একার একাই ফোন ধরতে হয়, একাই ভিডিও করি। তো আমি বলছি, তো মানে তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে আমার অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তোমরা মানে তোমরাই যদি না সাপোর্ট করো আমি কার কাছে যাবো বলো, তোমরাই বলে দাও। সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব বাড়ছে না, ওই একই রকম হয়ে আছে, ভিউজ হচ্ছে না, তো আমি কি করব, শোনাই বলো, বলো আমাকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, বলো অনেক কষ্ট করে ভিডিও করি, অনেক কষ্ট করে ভিডিও করি। ও খুব ইন্টারেস্টিং যে ওর বন্ধুরা দেখছে, সবাই দেখছে, ও তো বাচ্চা, তো অত বোঝে না, আমি শুধু এটাই বোঝে, সবাই দেখছে তোমাকে গুড গার্ল বলছে, ওকে বারবার এক কথাই বলছি, কমেন্ট করছি, শুধু কি বলছি, গুড গার্ল বলছে, এই কথাটা বলে বলে ওকেও যেন ভিডিও করাই। তো নতুন নতুন চেষ্টা করছি আরো ভালো কিছু ভিডিও আনার জন্য, সত্যি বলছি আমি একদম টাইম পাই না, এই সংসার তার মধ্যে মেয়ের পিছনে আমার অনেকটা টাইম চলে যায়, স্কুলে ভর্তি করিনি তো টিউশনে দিয়েছি, তো অনেক চাপ বেড়ে গেছে। আচ্ছা ওটাই স্কুল, ওটাই বলছে স্কুল বলতো। চলো আর বেশি কথা বাড়াবো না, তোমরা অবশ্যই সাপোর্ট করো আমাকে, তো তো চলো আর কিছু বললাম না, টাটা। তো তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এটাই কামনা করি।